আন্ডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে জেনে গেছেন পয়লা এপ্রিল থেকে রাজ্যে ষষ্ঠ দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে। এই দুয়ারে সরকার ক্যাম্পে জনমুখী একটি প্রকল্প বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে নাম নথিভুক্ত করাতে পারবেন। যদি দুয়ারে সরকার ক্যাম্প বন্ধ হয়ে যায় তাহলেও কিন্তু আপনি শ্রম দপ্তরের যে অফিস রয়েছে সেখানে গিয়েও কিন্তু এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করাতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছি যে এই প্রকল্পে নাম নথিভুক্ত করাতে গেলে আপনাদের যে ফর্মটি ফিল আপ করতে হবে সেই ফর্মটি আপনি কীভাবে ফিল আপ করবেন, সাথে কোন কোন ডকুমেন্টস দিতে হবে, এখানে কারা কারা আবেদন করতে পারবেন, আবেদন করার কী শর্ত রয়েছে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। যদি আপনি এই প্রকল্পে নাম নথিভুক্ত করান তাহলে এককালীন কিন্তু 2 লক্ষ টাকার একটি সুবিধা পেয়ে যাবেন। তাছাড়াও এখানে কিন্তু আপনার একটি বিমা করা থাকবে, তাছাড়াও সন্তানদের পড়াশোনা করার জন্য কিন্তু খরচও বহন করা হবে। তো সমস্ত কিছুই জানিয়ে দিচ্ছি, আগে আপনাদের আমি দেখাচ্ছি যে এই ফর্মটি আপনি কীভাবে ফিল আপ করবেন। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু ফর্মটি দেখতে পারবেন, অ্যাপ্লিকেশন ফর্ম ফর রেজিস্ট্রেশন আন্ডার সামাজিক সুরক্ষা যোজনা SSY। এটা কিন্তু বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা হয়ে গেছে, অর্থাৎ পুরো টাকাটাই কিন্তু সরকার দিয়ে দিচ্ছে। এখানে আপনার একটি পাসপোর্ট মাপের ছবি চিটিয়ে দেবেন, অ্যাপ্লিকেশন নম্বর এটি আধিকারিককে দিয়ে দেবে, এখানে আপনার হাত দেওয়া দরকার নেই, এবং পুরো ফর্মটি ইংলিশে বড় হাতের লেটারে ফিল আপ করার চেষ্টা করবেন। এখানে আপনার নাম দিয়ে দেবেন, ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, মোবাইল নম্বর, যদি BPL থাকে তাহলে ইয়েস করে দেবেন, যদি না থাকে তাহলে নো করে দেবেন, যদি BPL আপনার থাকে তাহলে BPL নম্বরটি কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দেবেন, ব্যাঙ্ক এবং ব্রাঞ্চের নামটা এখানে দিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হবে, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, পিনকোড এগুলো আপনি দিয়ে দেবেন। এবং যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং বর্তমান অ্যাড্রেস অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে কিন্তু আপনি প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গাও সেম জিনিসটাই দিয়ে দেবেন, অর্থাৎ আপনার আধার কার্ডে যেটা রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, এরপর পিনকোড এগুলো কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং এখানে বলা হয়েছে আপনার ব্লকের নাম, এখানে আপনার ব্লকের নামটি দিয়ে দেবেন, জিপি অথবা ওয়ার্ডের নম্বরটি এখানে দিয়ে দেবেন, আপনার লিঙ্গটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, পুরুষ হলে মেল, মহিলা হলে ফিমেল, আদার্স আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি এখানে আপনি টিক দিয়ে দেবেন। এরপরে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, বৈবাহিক অবস্থা, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিড, যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আনম্যারিড, উইডো অর্থাৎ বিধবা, ডিভোর্স যদি হয়ে থাকে যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন, কাস্ট SC ST OBC জেনারেল আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি এখানে দিয়ে দেবেন, রিলিজন অর্থাৎ আপনার ধর্মটা এখানে দিয়ে দেবেন, ডেট অফ বার্থ DD MM YY ফরম্যাটে কিন্তু আপনাকে দিতে হবে, এখানে আপনার বয়সটা দিয়ে দেবেন, বয়সটা কাউন্ট করবেন যে সালে আপনি আবেদন করছেন সেই সালের 1 জানুয়ারি থেকে, অর্থাৎ যেহেতু আপনি 2023 আবেদন করছেন এর জন্য আপনাকে 1/1/2023 হিসেবে কিন্তু বয়সটা কাউন্ট করতে হবে, সেই হিসেবে আপনার বয়স কত হবে সেই বয়সটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। এরপরই বলা হয়েছে 15 নম্বর পয়েন্টে যে আপনি PF অথবা ESI এর সুবিধা আগে থেকেই পাচ্ছেন নাকি, যদি আপনার আগে থেকেই প্রভিডেন্ট ফান্ড করা থাকে তাহলে কিন্তু তার নম্বরটি এখানে আপনাকে দিতে হবে, এবং যদি আগে থেকেই প্রভিডেন্ট ফান্ড করা না থাকে তাহলে কিন্তু এখানে আপনার দেওয়ার দরকার নেই। এবং এখানে বলা হয়েছে যে আপনি যে অসংগঠিত ক্ষেত্রে কাজকর্ম করছেন তার ঠিকানাটা কিন্তু এখানে দিতে হবে, অথবা সেই জবের কিন্তু ডিটেলসটা এখানে দিতে হবে, অর্থাৎ আপনি যে কাজটা করছেন সেই কাজের এখানে নামটা দিয়ে দেবেন এবং কোথায় সেই কাজটা করছেন তার কিন্তু এখানে আপনি ডিটেলসটা দিতে পারেন। এরপর এখানে আপনার মান্থলি ফ্যামিলি ইনকামটা দিতে হবে, সেটা আপনি এখানে দিয়ে দেবেন এবং এখানে কিন্তু আপনার একটি সিগনেচার করে দিতে হবে। এরপর রয়েছে পার্ট 2, এখানে পরিবারের সদস্যদের ডিটেলস দিতে হবে, অর্থাৎ ফ্যামিলি মেম্বার্স ডিটেলস, সিরিয়াল নম্বর রয়েছে, পরিবারে যতজন সদস্য হবে সেই হিসেবে আপনি সিরিয়াল নম্বর দেবেন, এখানে নাম দেবেন, রিলেশনশিপ উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ এখানে যদি আপনার ছেলের নাম দেন তাহলে ছেলের সাথে আপনার কী সম্পর্ক সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন, অর্থাৎ এখানে কিন্তু আপনি দেবেন সন অর্থাৎ আপনার ছেলে। এরপর তার কিন্তু লিঙ্গটা দিতে হবে, যদি পুরুষ হয়ে থাকে তাহলে এখানে M দিয়ে দেবেন, যদি মহিলা হয়ে থাকে তাহলে কিন্তু এখানে F দিয়ে দেবেন, এখানে তার বয়সটা দেবেন, অর্থাৎ যে ফ্যামিলি মেম্বারের আপনি ডিটেলস দিচ্ছেন তার বয়সটা এখানে দিয়ে দেবেন, এবং যে ফ্যামিলি মেম্বার্সের নাম আপনি এখানে দিচ্ছেন সেই ফ্যামিলি মেম্বার আগে থেকেই এই সামাজিক সুরক্ষা যোজনাতে নাম নথিভুক্ত করিয়েছে কি না, যদি করিয়ে থাকে তাহলে কিন্তু তার যে SSY এর যে নম্বরটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরটি কিন্তু এখানে দিতে হবে, এবং সেই ব্যক্তির আপনি আধার নম্বরটি এখানে দিয়ে দেবেন, অর্থাৎ যার এখানে আপনি নামটা দিচ্ছেন। এবং এরকম করে কিন্তু আপনাদের পরিবারের যতজন সদস্য থাকবে সেই কয়েকজন সদস্যের নাম কিন্তু এখানে দিয়ে দেবেন, এবং এখানে প্লেসের নামটা দিয়ে দেবেন, এখানে ডেট একটা দিয়ে দেবেন অর্থাৎ যে তারিখে আপনি এটা জমা করছেন, এবং এখানে আপনার একটি কিন্তু সিগনেচার করে দিতে হবে। এরপরে রয়েছে পার্ট 3, নমিনেশন ফর দ্য স্কিম, এখানে আপনি নমিনি যুক্ত করে নিতে পারেন, এখানে সিরিয়াল নম্বর রয়েছে, দুজনের নাম কিন্তু এখানে আপনি নমিনি হিসেবে রাখতে পারেন, এখানে নাম দিয়ে দেবেন সেই ব্যক্তির, রিলেশনশিপ উইথ দ্য অ্যাপ্লিকান্ট অর্থাৎ আপনি যে আবেদন করছেন আপনার সাথে কী সম্পর্ক রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন, যদি এখানে আপনার ছেলেকে রাখেন নমিনি হিসেবে তাহলে কিন্তু এখানে দিয়ে দেবেন সন, এরপর এখানে তার লিঙ্গটা দিয়ে দেবেন, যদি পুরুষ হয় তাহলে M দেবেন, যদি মহিলা হয় তাহলে F দেবেন, তার বয়সটা এখানে দিয়ে দেবেন, এবং কতটা আপনি শেয়ার দিচ্ছেন অর্থাৎ যদি আপনি
একজন ছেলে কি এখানে রাখছেন নমিনি হিসেবে, তাহলে কিন্তু এখানে আপনি 100% দিবেন। এবং যদি আপনি এখানে দুজন ছেলেকে রাখছেন নমিনি হিসেবে, তাহলে কিন্তু এখানে আপনি 50% করে দেবেন, অর্থাৎ 50% করে কিন্তু আপনি দেবেন। এখানে প্রথম জনের কাছে আপনি 50% দেবেন এবং দ্বিতীয় জনের কাছে কিন্তু আপনি 50% লিখে দেবেন। এরপর এখানে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। এখানে ব্যাংকের নাম তাদের দিয়ে দেবেন, ব্রাঞ্চের নাম, এখানে আপনাদের প্লেসের নামটা দিয়ে দেবেন, যে জায়গা থেকে আপনি আবেদন করছেন এখানে ডেটটা দিয়ে দেবেন। এখানে আপনার আরেকটি কিন্তু সিগনেচার দিতে হবে। এরপরে রয়েছে পার্ট 4, অর্থাৎ 4 নম্বর পার্টের সার্টিফিকেট। উল্লেখিত যে কোনো একজন ব্যক্তির দ্বারা আপনার সিল এবং সিগনেচার নিতে হবে। এখানে রয়েছে এমপি অথবা এমএলএ, সভাপতি অব জেলা পরিষদ, এরপরে রয়েছে সভাপতি অব মেম্বার অব পঞ্চায়েত সমিতি, প্রধান অব গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ আপনি প্রধানের দ্বারাও কিন্তু এই সার্টিফিকেটের সিল এবং সিগনেচার করে নিতে পারেন, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, যে কোনো একজনের দ্বারা কিন্তু আপনি এখানে সিল এবং সিগনেচার করে নিতে পারেন। এখানে কিন্তু ওনার সিগনেচার থাকবে, সিল থাকবে। এরপরে রয়েছে পার্ট 4, এখানে বলা হয়েছে শুধুমাত্র এটি যারা কনস্ট্রাকশন ওয়ার্কার্স এবং ট্রান্সপোর্ট ওয়ার্কার্স রয়েছে তাদের ক্ষেত্রে। যদি আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার্স হয়ে থাকেন তাহলে এখানে ইয়েসের উপরে টিক দিয়ে দেবেন, এবং যদি আপনি ট্রান্সপোর্ট ওয়ার্কার হয়ে থাকেন তাহলে কিন্তু ইয়েসের উপরে ক্লিক করে দেবেন। এবং দুটির মধ্যে একটিও যদি আপনি না হয়ে থাকেন তাহলে নোর উপরে টিক দিয়ে দেবেন, অর্থাৎ এনের উপরে টিক দিয়ে দেবেন দুই জায়গায়। এরপরে রয়েছে রিসিপ্ট, এখানে কিন্তু আপনার হাত দেওয়ার দরকার নেই, আধিকারিক কিন্তু এটি ফিল আপ করে দেবে এবং এই যে অংশটি রয়েছে এই অংশটি কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে। মূলত বুঝতেই পারছেন এভাবে কিন্তু এই ফর্মটি আপনি ফিল আপ করতে পারেন। তো অনেকেই কিন্তু এই সামাজিক সুরক্ষা যোজনাকে শ্রমিক কার্ডও বলে থাকেন, যেটা কিন্তু রাজ্য সরকারের হয়ে থাকে। তো এখন আমরা দেখে নিচ্ছি যে এই ফর্মের সাথে আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলো জমা করতে হবে। এখানে আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি, এই ফর্মটি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও পেয়ে যাবেন এবং সেখানে ফিল আপ করে জমা করলেও হবে, অথবা আপনাদের অঞ্চলের যে শ্রম দপ্তর অফিস রয়েছে সেখানে গিয়েও কিন্তু ফিল আপ করে জমা করলেও হয়ে যাবে। দেখুন এখানে বলা হয়েছে কী কী নথি লাগবে, সঠিকভাবে পূরণ করা সাধারণ আবেদনপত্র, সিএএফ ফর্ম 1, যে ফর্মটি কিন্তু আপনাদের আমি ফিল আপ করে দেখিয়ে দিলাম, ব্যাংকের পাসবই, আসল এবং প্রথম পৃষ্ঠার একটি ফটোকপি, প্রকল্পের পাসবই, আসল এবং প্রথম পৃষ্ঠার একটি ফটোকপি, অর্থাৎ যদি আপনি পিএফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড দিয়ে থাকেন তাহলে কিন্তু তার যে প্রথম পৃষ্ঠা রয়েছে তার কিন্তু ফটোকপি দিতে হবে, আধার কার্ড, আসল এবং একটি ফটোকপি, মনোনীত ব্যক্তিদের ব্যাংকের পাসবই এবং আধার কার্ডের কিন্তু জেরক্স কপি দিতে হবে, অর্থাৎ আপনি পরিবারের যে কয়েকজন সদস্যের নাম দিলেন তাদের আধার কার্ডের জেরক্স কপি এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স কপি কিন্তু দিতে হবে, পাসপোর্ট মাপের ছবি 2 কপি, খাদ্যসাথী ও স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যেকটির আসল এবং একটি করে ফটোকপি। তাছাড়াও 2 নম্বরে বলা হয়েছে ভবিষ্যনিধি অথবা পিএফের পাসবই আপডেটের জন্য, অর্থাৎ আগে থেকে যদি আপনার পিএফ করা থাকে অথবা প্রভিডেন্ট ফান্ড তাহলে আপনার প্রকল্পের মূল পাসবই, সামাজিক মুক্তি কার্ড, এই দুটিও কিন্তু লাগবে। তো মূলত বুঝতেই পারছেন এই কয়েকটি কিন্তু ডকুমেন্টস লাগবে। এখন কথা হলো যে এটা কারা আবেদন করবেন এবং কিসের জন্য আবেদন করবেন। দেখুন এখানে বলা হয়েছে 18 থেকে 60 বছরের মধ্যে সমস্ত মজুরিভুক্ত কর্মী ও স্বনিযুক্ত অসংগঠিত কর্মীদের মধ্যে, 46টি অসংগঠিত শিল্প, 15টি স্বনিযুক্ত পেশায় নিযুক্ত শ্রমিকগণ এখানে কিন্তু আবেদন করতে পারবেন। সদস্য হতে ইচ্ছুক অসংগঠিত শ্রমিককে অর্থাৎ এই প্রকল্পে নাম নথিভুক্ত করাতে গেলে আপনাকে পশ্চিমবঙ্গে বাস করতে হবে, বয়স 18 থেকে 60 বছর বয়সের মধ্যে হতে হবে এবং পারিবারিক উপার্জন মাসে 6,500 টাকার বেশি হওয়া চলবে না। এবং ভবিষ্যনিধি প্রকল্পে ইতিমধ্যে যেসব শ্রমিকগণ নথিভুক্ত আছে তাদের SSOA অন্তর্ভুক্ত হওয়ার জন্য তাদের এই যোজনাভুক্ত হওয়ার একটি নির্দিষ্ট ফর্ম ভর্তি করতে হবে। অর্থাৎ যদি আপনার আগে থেকেই প্রভিডেন্ট ফান্ড করা থাকে তাহলে কিন্তু আপনি এই সামাজিক সুরক্ষা যোজনাতেও কনভার্ট হয়ে আসতে পারেন, এর জন্য আপনাকে কিন্তু সেই যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। তাছাড়াও দেখুন এখানে কিন্তু বলা হয়েছে যে প্রতিটি নথিভুক্ত শ্রমিককে সামাজিক মুক্তি কার্ড প্রদান করা হবে, অর্থাৎ একটি কিন্তু আপনি কার্ড পেয়ে যাবেন যদি এই প্রকল্পে আপনার নামটা নথিভুক্ত করিয়ে দেওয়া হয়, অর্থাৎ যেটা অনেকেই কিন্তু শ্রমিক কার্ড হিসেবে বলেন। তাছাড়াও দেখুন এখানে বলা হয়েছে নির্মাণকর্মী ও পরিবহন কর্মীদের প্রতি মাসে সরকারি তহবিলে 25 টাকা হারে চাঁদা জমা করে ভবিষ্যনিধি প্রকল্পে নাম নথিভুক্ত করতে হবে। তো এই নিয়মটি আগে কিন্তু ছিল, আগে আপনাদের 25 টাকা করে প্রতি মাসে জমা করতে হয়েছিল, সরকারের তরফ থেকে 30 টাকা দেওয়া হতো, অর্থাৎ আপনার খাতায় কিন্তু 55 টাকা করে জমা হতো। তো এখন এই যে 25 টাকাটা রয়েছে এটা কিন্তু আপনার হয়ে সরকারই জমা করছে, আপনাকে কিন্তু 1 টাকাও দিতে হচ্ছে না। এর জন্য আগে কিন্তু এই প্রকল্পের নাম ছিল সামাজিক সুরক্ষা যোজনা, এখন কিন্তু বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা হয়ে গেছে, অর্থাৎ আপনার খাতায় কিন্তু প্রতি মাসে 55 টাকা করে জমা হচ্ছে, অর্থাৎ বিনামূল্যে কিন্তু আপনি এই প্রকল্পে নাম নথিভুক্ত করাতে পারবেন। তো যখন এই প্রকল্পে আপনার নামটা নথিভুক্ত হয়ে যাবে আপনাকে কিন্তু এই প্রকল্প থেকে একটি কার্ডও দেওয়া হবে। তো এখন আমরা দেখে নিচ্ছি যে এই প্রকল্পে নাম নথিভুক্ত থাকলে আপনি কোন কোন সুবিধাগুলো পাবেন। প্রথমেই রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, কোনো অসুস্থতার কারণে উপভোক্তা বা তার পরিবারের সদস্যরা বার্ষিক 20,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারে, এবং দেখুন এখানে কিন্তু ডিটেলসে জানিয়ে দেওয়া হয়েছে। তাছাড়াও বলা হয়েছে শল্য চিকিৎসার ক্ষেত্রে একজন উপভোক্তা অথবা তার পরিবারের সদস্যরা সর্বোচ্চ 60,000 টাকা বাৎসরিক আর্থিক সাহায্য পেতে পারে, এবং এখানে বলা হয়েছে দুর্ঘটনাজনিত কারণে
একজন উপভোক্তা দুর্ঘটনাজনিত কারণে 5 দিন অধিক হাসপাতালে ভর্তি থাকলে এবং কর্মদিবস নষ্ট হলে ওই উপভোক্তাকে প্রথম 5 দিনের জন্য 1000 টাকা করে এবং বাকি দিনগুলি প্রতিদিনের জন্য অতিরিক্ত 100 টাকা করে সর্বোচ্চ 10000 টাকা পর্যন্ত দেওয়া যাবে। এই সুবিধা কেবলমাত্র উপভোক্তাকেই দেওয়া হবে। এরপরে রয়েছে মৃত্যু ও শারীরিক অসমর্থতা, অর্থাৎ এখানে কিন্তু আপনার একটি বীমা হয়ে থাকছে। দুর্ঘটনার কারণে মৃত্যু হলে 2 লক্ষ টাকা প্রদান করা হবে তার পরিবারকে। সাধারণ মৃত্যুতে 50000 টাকা প্রদান। শারীরিক অসমর্থতা, উপভোক্তার ন্যূনতম 40% অসমর্থতা থাকলে 50000 টাকা প্রদান করা হবে। উপভোক্তা দুর্ঘটনাজনিত কারণে 2টি চোখের দৃষ্টিশক্তি হারালে, 2টি হাতের কর্মক্ষমতা অথবা 2টি পায়ের চলশক্তি হারালে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। তাছাড়াও এখানে রয়েছে শিক্ষা, অর্থাৎ যিনি এখানে আবেদন করবেন ওনার যদি সন্তান পড়াশুনো করে তাহলে কিন্তু এই সুবিধাগুলো পাবে। একাদশ শ্রেণীতে পাঠরত হলে বার্ষিক 4000 টাকা দেওয়া হবে। দ্বাদশ শ্রেণীতে পাঠরত বার্ষিক 5000 টাকা। আইটিআইতে প্রশিক্ষণরত হলে বার্ষিক 6000 টাকা। স্নাতক স্তরে পাঠরত হলে বার্ষিক 6000 টাকা। স্নাতকোত্তর স্তরে পাঠরত হলে বার্ষিক 10000 টাকা। পলিটেকনিকে পাঠরত হলে বার্ষিক 10000 টাকা। ডাক্তারি অথবা ইঞ্জিনিয়ারিং করলে বার্ষিক 30000 টাকা দেওয়া হবে। তাছাড়াও কিন্তু এখানে জানানো হয়েছে 2টি কন্যা সন্তান পর্যন্ত উপভোক্তাদের স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা শেষ করা বা সমকক্ষ দক্ষতা বিকাশী পড়াশোনার জন্য প্রত্যেককেই 25000 টাকা করে আর্থিক সহযোগিতা করা হবে। এবং তাছাড়াও এখানে কিন্তু বলা হয়েছে এই সুযোগ সুবিধাগুলো তাদের কখন দেওয়া হবে। যে সমস্ত ছাত্রছাত্রী এই যোজনার আওতায় আসবেন তারা কখনোই সরকারের অন্য কোনো বৃত্তি অথবা প্রকল্পের সুবিধা নিতে কিন্তু পারবেন না। অর্থাৎ যদি এই সুবিধাগুলো নেন তাহলে কিন্তু অন্য যে সুবিধাগুলো রয়েছে অর্থাৎ স্টুডেন্টদের যে স্কলারশিপগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা পাবে না। এই বিষয়ে কিন্তু এখানে ডিটেলসে জানিয়ে দেওয়া হয়েছে। মূলত বুঝতেই পারছেন বিনামূল্যে কিন্তু আপনি এই প্রকল্পে নাম নথিভুক্ত করাতে পারবেন এবং বিনামূল্যে কিন্তু এই সুবিধাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনাদের বলবো যে আপনারা কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করাতে পারেন এবং এখানে নারী পুরুষ সকলেই কিন্তু নাম নথিভুক্ত করাতে পারবে। যদি আপনার বয়স 18 বছর হয়ে থাকে তাহলেই কিন্তু এখানে আপনি নাম নথিভুক্ত করাতে পারবেন এবং অসংগঠিত ক্ষেত্রের কিন্তু আপনাদের শ্রমিক হতে হবে। তাছাড়াও ভবিষ্যনিধি অথবা পিএফ ফান্ডের মাধ্যমে যখন আপনার বয়স 60 বছর পূর্ণ হয়ে যাবে তখন আপনাকে কিন্তু এককালীন একটা টাকা দেওয়া হবে। যে টাকাটা আপনার এখানে জমা হলো সেই টাকাটি কিন্তু আপনি ফেরত পাবেন। অর্থাৎ যদি আপনি 18 বছর বয়সে আবেদন করেন তাহলে কিন্তু সেই 18 বছর থেকে 60 বছর বয়স পর্যন্ত প্রায় 2 লক্ষ টাকা পর্যন্ত আপনি পেতে পারেন। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও কিন্তু আপনি ফর্ম ফিল আপ করে জমা করতে পারেন অথবা আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিস অথবা অঞ্চল অফিসে শ্রম দপ্তরের একটি অফিস দেখতে পারবেন, সেখানে গিয়েও কিন্তু আপনি কথা বলতে পারেন এবং সেখানেও কিন্তু ফর্ম জমা করতে পারেন। তো এটাই কিন্তু আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।